হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আপনাদের সাথে একটি টিপ শেয়ার করব যে কীভাবে আপনাদের এমবির মেয়াদ বা ডাটা মেয়াদ বাড়াতে পারবেন তো দেখা যায় আমাদের বর্তমানে অনেক অফার দেয় কিন্তু আপনার এক জিবি অফার দেয় আপনার তিন দিনের মেয়াদ থাকে দুই দিনের মেয়াদ থাকে সাত দিনের মেয়াদ থাকে আপনি চাইলে এক মাস থেকে তিন মাস পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন আপনার এমবির মেয়াদগুলো তো আমাদের বর্তমানে আপনার শুধু শুধুই এমবি গুলো চলে যাচ্ছে আমি দেখা যায় ইউজ করি না কিন্তু আমাদের চলে যাচ্ছে অনেকেই ফেসবুক চালানোর জন্য আপনার এক জিবি ক্রয় করেন তখন দেখা যায় আপনি আট উনত্রিশ দিন ইউজ করলেন আর মাত্র একদিন বাকি আছে তখন আবার আপনি এক মাস বাড়িয়ে নেবেন তো এই কাজটি আমি শুধু গ্রামীণ আর রবির জন্য দেখাবো এখন তো পরবর্তীতে যদি বাংলালিং এবং অন্যান্য সিমের পাই তো অবশ্য আমি চেষ্টা করব দেওয়ার জন্য তো এখানে আপনি এখানে জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনার এখানে লিখবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ফ্ল্যাগজি প্ল্যান ফ্ল্যাগজি প্ল্যান লিখে জাস্ট সার্চ করবেন এই যে গ্রামীণ ফোন ফ্ল্যাগজি প্ল্যান গ্রামীণ ফোন এটা এই সফটওয়্যারটি গ্রামীণ ফোনের জন্য আরেকটা আছে আপনার রবির জন্য তো একই সিস্টেম তো আমি গ্রামীণেরটাই দেখাচ্ছি তো আপনি এটা ইনস্টল করবেন সরি একটু হ্যাং করছে হ্যাঁ ইনস্টল ইনস্টল ধারণ ইনস্টল হচ্ছে সফটওয়্যারটি আপনি ইনস্টল করেন ফ্লেক্সি প্ল্যান হ্যাঁ এটা জাস্ট সফটওয়্যারটি একটু সমস্যা করতেছে আচ্ছা সমস্যা নেই আমি এটা অবশ্য অলরেডি আমি ডাউনলোড করে রাখছি তো ফ্লেক্সি প্ল্যানে আপনি ডাউনলোড করার পর ইনস্টল করার পর এটা ডুববেন তো ডুকার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট কতটুক নেবেন ধরেন আপনি আপনার মোবাইলে একশো এম বি বাট মেয়াদ মাত্র আর মাত্র এক দিন আসে তো আপনি চাইলে এটা সাত দিন বা তিরিশ দিন বাড়াতে পারেন ঠিক আছে তো এখানে ইন্টারনেটটা সিলেক্ট করবেন বিশ এমবি করবেন ঠিক আছে বিশ এমবি করার পর টক টাইমটা জিরো জিরো দিবেন জিরো দিবেন ভ্যালিডিটি তিরিশ দিন দিবেন দেওয়ার পর আপনি এস এম এস জিরো দেওয়ার পর এখানে আপনার দেখাচ্ছে যে তেরো টাকাও উনচল্লিশ পয়সা লাগবে আপনার বিশ এম বি তিরিশ দিনের জন্য নিতে তখন কী হবে আপনার এই বিশ বিশ এমবির সাথে আপনার বাকি যে এমবিগুলো আছে যে আপনি ধরেন আপনার এক জিবি আছে ধরেন আটশো এমবি আছে তো তখনই আট আটশো বিশ হয়ে যাবে আর মেয়াদ্রে হয়ে যাবে আপনার এক মাস ঠিক আছে আপনার যদি একদিনও মেয়াদ থাকে তখন এটা হয়ে যাবে এক মাস মেয়াদ তা জাস্ট বাইর নামে ক্লিক করবেন বাই নামে ক্লিক করবেন বাই নামের মধ্যে ক্লিক করলে নিচে তখন আপনি এই যে আপনার মোবাইল নাম্বারটি এখানে জাস্ট আপনি দিবেন মোবাইল নাম্বারটি দিলে কন্টিনিউ দিলে আপনার একটি মেসেজ কোড যাবে কোডটা জাস্ট খালি আপনি এই মোবাইলের মধ্যে আপনার চার অক্ষরের একটি কোড আসবে কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিলে আপনার এমবির মেয়াদটা বেড়ে যাবে ঠিক আছে তো এই সহজেই আপনার এখন আর সহজে আপনি এমবির মেয়াদটা বাড়িয়ে নিতে পারবেন তো এটা জাস্ট গ্রামীণের জন্য দেখালাম আপনার রবির জন্য একটা আছে রবির অফিসিয়াল একটা অ্যাপস আছে আপনার রবি নামের যে অ্যাপসটা ওইটার মধ্যে আপনি রবি সিমেরটা বাড়াতে পারেন আর অন্যান্য সিমের বাংলা লিঙ্কেরটা অবশ্য নাই অবশ্য আর এয়ারটেলেরটা আমি দেখতেছি যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই ছিল আমার আজকে টিপসটি আশা করি আপনাদের খুব কাজে দিবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ